হ্যালো বন্ধুরা, দেখো আজকে কে কি খাওয়াচ্ছে। উচ্ছে ভাজা, লাল শাক রয়েছে, মুলো দিয়ে ডাল, আর এদিকে রয়েছে মাছের ঝোল, আর এদিকে কালকে সোয়াবিনের তরকারি রয়েছে। তো খাচ্ছি, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে কিন্তু, আর যাওয়ার সময় অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ারও করে দিও, ওটা আর বাকি রাখবো কেন। এই যে লাল শাক দিয়ে খাচ্ছি এখন, লাল শাকটাও বাসি ছিল কালকের, খুবই সুন্দর। মুলোর ডাল, মুলোর ডালে ধনে পাতা দিলে একটু ভালো লাগে, তো ধনে পাতা ছিল না বলে দিইনি, আমার কাছে অতটা ভালো লাগে না, মুলো মুলো গন্ধ। মুলোটা তাও শুদ্ধ রয়েছে, হুম, গন্ধটার জন্য বেশি লাগে। কই আমি তো খেয়েছি, আমি তো কথা বাড়ি, এই যে এখন মাছের জল দিয়ে ভাত খাচ্ছি, লেজা হেভি কাটা, আর লেজাটাই আমি খাই, কেউ খায় না ঘরের লেজাটা। এই কদিন তেমন একটা ভালো ভিডিও দিতে পারছি না বন্ধুরা, আর শরীরটা একটু খারাপ ছিল, এই পাশটা গলাটা খুব ব্যথা এখনও আছে, তবে অনেকটা কম। তোমরা একটু প্লিজ সাপোর্ট করো আমাকে, তোমরা যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সামনে দীপাবলি আসছে, সকলে খুব আনন্দ করো, সবাই খুব 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 এনজয় করো। আমি দীপাবলিতে কালী পুজোতেও বেশি একটা বেরোই না, দুর্গা পুজোতেও বেরোনো হয় না, তারপর এই যে লাইন দেখা দেখে ঠাকুর দেখা, লাইন ঠেলে ঠেলে আমার একদম হয় না, আগেও যেতাম না কোনোদিন লাইন দেওয়ার ভয়ে, আর এখন তো প্রশ্নই ওঠে না, কোমরে ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারি না আমি, ওই জন্যে। তবে ফোনের মধ্যে বসে বসে দেখবো, টিভিতে দেখবো ঘরে বসে, আর আশেপাশে আমাদের কয়েকটা হয় ঠাকুর, সেগুলো দেখবো। তো বন্ধুরা, তোমরা সকলে খুব এনজয় করো কালী পুজোতে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।